অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে এই আরে কে তুই? সুনেত্রা কোথায় তুমি? ছেড়ে দে আমাকে। কর্ণকে হত্যা করবি না। আগ জ্যোতি রক্ষা করবি। কি করবি? ছেড়ে দে কর্ণকে, না হলে নাগ জ্যোতি আমি নষ্ট করে ফেলব। সুনেত্রা, কর্ণকে তুমি ছাড়বে না, শেষ করে ফেলো ওকে। সুনেত্রা, এ তুমি কি করলে মা? কর্ণকে শেষ করে দাও। আগে নাগনাগিনদের রক্ষা করব, আর তারপরেই কর্ণকে শেষ করব। নাগিনী, আমার সামনে এসো। নাগিনী, প্রভু, শেষে তুই আসলি। আমি জানি তুই এখানে আসবি নাগিনী, প্রতিশোধের থেকেও তোর জাতিকে রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
পরমেশ্বর, সুনেত্রাকে তুমি রক্ষা করো প্রভু। তোর রূপ এতদিন পর্যন্ত আমার সামনে লুকিয়ে রেখেছিস, আজ আমার কাছ থেকে বাঁচতে পারবি না। কেন কেন করছেন এসব? আপনি কি চাই আপনার? তোর মৃত্যু। কথা দিয়েছি নাগিনী, কর্ণকে আমি বাঁচাবো আর তোকে আমি শেষ করে ফেলবো। কিন্তু এতদিন তুই লুকোচুরি খেলে যাচ্ছিস, আমাকে এতদিন ধরে ঘোরাচ্ছিস, আজ আর খেলতে দেব না। আপনাকে ভালো করে বলছি, আমাকে এই আদেশ স্বয়ং পরমেশ্বর দিয়েছেন। করণের প্রাণ নিতে ওই পরমেশ্বর তোকে আজ্ঞা দিয়ে পাঠিয়েছে, সে তার ত্রিনেত্র খুলে সবাইকে ভস্ম করে দেবার ক্ষমতা রাখে। তিনি সাধারণ মানুষকে হত্যার জন্য তোকে আদেশ দিয়েছে। তোর এই বাজে কথা কি আমি বিশ্বাস করব ভেবেছিস? পাগল, আমি কি পাগল? ওকে রক্ষা করব বলে ওর মাকে আমি কথা দিয়েছি। তুই যে একজন নাগিনী সেটা আমি ওর মাকে জানিয়ে দেব। এসো। ম্যাডাম, স্যার বললেন যে স্যারের একটু কাজ আছে, উনি আপনাকে ডাইরেক্ট সুনেত্রাদের বাড়ি যেতে বললেন। ঠিক আছে, যাও তুমি। কি ব্যাপার, কি জানে কেন এমন বলেছে?